মোবাইল ফোনের মাধ্যমে ছড়াতে পারে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস, এমনটা জানিয়েছেন চিকিৎসকরা। করোনা মোকাবেলায় শারীরিক সতর্কতার পাশাপাশি মোবাইল ফোন ব্যবহারেও থাকতে হবে সতর্ক। আর এর জন্য ফোন স্পর্শের আগে ও পরে আপনার ব্যবহৃত মোবাইল ফোন এবং হাত খুব ভালোভাবে ধুয়ে মুছে নিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। মানুষের যোগাযোগের ক্ষেত্রে মোবাইল ফোন এখন অনেকটাই অপরিহার্য হয়ে পড়েছে। বৈশ্বিক করোনা দুর্যোগে অদৃশ্য ভাইরাস সংক্রমিত হচ্ছে যত্রতত্র, সংক্রমণে আক্রান্ত করছে মানুষকে। তাই মানুষের ব্যবহারের অপরিহার্য মোবাইল ফোনও বাদ যাচ্ছে না করোনা সংক্রমণের উৎস থেকে। মধ্যপ্রাচ্য ভিত্তিক গালফ নিউজের এক তথ্যে দুবাই পুলিশের এক গবেষণায় উঠে আসে, করোনা সংক্রমণে মোবাইল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের অসতর্কতায় অতি প্রয়োজনীয় এ বস্তু থেকেও সহজে ছড়াতে পারে করোনা ভাইরাস। মোবাইল ফোন আমাদের নিত্য ব্যবহৃত জিনিস, আমরা সবসময় ব্যবহার করি। মোবাইল কিংবা কলম, হাতের ঘড়ি, এগুলো যদি আমরা অন্য কিছু স্পর্শ করে সেটা স্পর্শ করি, সেক্ষেত্রে একটা সংক্রমণের ঝুঁকি থাকে। দুবাই পুলিশের চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে মোবাইলকে নিরাপদ করতে ব্যবহার করতে হবে আইসোপ্রোফাইল স্যানিটাইজার। IEDCR এর এই উপদেশটা বলছেন, যে কোনো ফোন ব্যবহারের আগে জীবাণুনাশক দিয়ে মুছে নিতে হবে, তার আগে সাবান দিয়ে পরিষ্কার করে নিতে হবে নিজের হাত। যে জায়গাগুলো স্পর্শ করব সেই উপরিভাগটা, মোবাইল টেলিফোন বা কলম কিংবা ঘড়ি, সেটা আমাদেরকে মাঝে মাঝে মুছে ফেলতে হবে। এবং সবার উপরে আমি যে হাত দিয়ে এগুলো স্পর্শ করি, হাত দুটো সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমাকে পরিষ্কার করে নিতে হবে। মোবাইলের পাশাপাশি কলম হাত ঘড়িতেও ছড়াতে পারে এই ভাইরাস, তাই ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচতে সতর্ক থাকার বিকল্প নেই বলে জানান তিনি। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা।